এদিকে নতুন যুদ্ধ শুরু হতে যাচ্ছে। অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেওয়া হবে আমেরিকা দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এদিকে জেনিন শহরে আবারও ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ। ইসরায়েলি বাহিনীর গুলিতে 6 ফিলিস্তিনি নিহত। আরও থাকবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে হটাতে 6 দলীয় জোট, প্রার্থী তুরস্কের গান্ধী। এরপর জানবেন রুশ বাহিনীর কাছে বাকমতের পতন যা বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব চীনের ভাষা বোঝেন না ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, দাবি রাহুল গান্ধীর। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এবার যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। দেশটি বলেছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এটি বাধা দেওয়ার যে কোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। এরপরে এই হুঁশিয়ারি উচ্চারণ করল পিয়ং ইয়ং। মঙ্গলবার তথা আজ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। এতাতে এই বিষয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়োজং। ইয়োজং বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে পিয়ং ইয়ং এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন উত্তর প্রশান্ত মহাসাগরে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কখনোই উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি চালায়নি, কিন্তু উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা এমন সম্ভাবনা দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরের বিষয়ে কিম বলেছিলেন, প্রশান্ত মহাসাগর মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপানের অন্তর্গত নেই। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ বিমানগুলোর সাথে যৌথ মহড়ার জন্য B-52 বোমারু বিমান মোতায়েন করেছিল। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে এটি ছিল শক্তি প্রদর্শন। এদিকে দুই দেশ আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া ফ্রিডম শিল্ড হিসেবে পরিচিত 10 দিনের বেশি বড় আকারের সামরিক মহড়া পরিচালনা করবে। আবারও ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ। জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে 6 ফিলিস্তিনি নিহত। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এই অভিযানে আহত হয়েছেন আরও 11 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর BBC-র। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে। এদিকে পাল্টা একটি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জেনিনের শরণার্থ ক্যাম্পে বর্তমানে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী এবং তা এখনও চলছে। এর বেশি বিস্তারিত আর কিছু উল্লেখ করেনি সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শরণার্থী শিবিরের কাছে একটি বাড়িকে ঘেরাও করে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে ঘটেছে হতাহতের এই ঘটনা। এদিকে ইসরায়েল প্রশাসনিক কর্মকর্তারা অবশ্য জেনিনে হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এক সপ্তাহ আগে অধিকৃত পশ্চিম তীরের হোয়ারা গ্রামে চেকপয়েন্টের কাছে 2 ইসরায়েলি নাগরিককে হত্যার জেরে পরিচালিত হচ্ছে এই অভিযান। জেনিনে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন এই হত্যার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন তারা। ঘটনার প্রতিশোধ নিতে ওই দিন রাতেই হোয়ারা গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতকারীদের সেটলার একটি দল এবং ওই গ্রামে বসবাসরত ফিলিস্তিনিদের শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারপর শুরু হলো ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এই অভিযান। অভিযান শুরুর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, হুয়ারা ও পার্শ্ববর্তী জেনিন ও নাবলুস শহরে শরণার্থী শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক দাঙ্গাকারী আশ্রয় নিয়েছে বলে স্লোগান বা গোপন সূত্রে সংবাদ পেয়েছে তারা। এদিকে আল জাজিরার প্রতিনিধি সারা খাইরা জানিয়েছেন, নাবলুসের শরণার্থী শিবিরে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। এরদোগানকে হটাতে 6 দলীয় জোট, প্রার্থী তুরস্কের গান্ধী। তুরস্কের আগামী মে মাসে অনুষ্ঠিত হবে পরবর্তী সাধারণ নির্বাচন। এতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন তুরস্কের গান্ধী নামে খ্যাত কামাল কিলিকডারোগ্লু। আসন্ন নির্বাচনকে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিরোধী দলগুলো। তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ মন্ধ বামপন্থী বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি CSP শীর্ষ নেতা কামাল কিলিকডারোগ্লু প্রায় 2 দশক ধরে তুরস্কের ক্ষমতায় রয়েছেন এরদোগান। পরবর্তী নির্বাচনে জিতে ক্ষমতা ধরে রাখতে তিনি বদ্ধপরিকর। তবে দেশটিতে সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এবং গত মাসের ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও তা মোকাবেলায় অদক্ষতার অভিযোগ বিতর্কের মুখে ফেলেছে তুর্কি সরকারকে। এর ফলে আগের তুলনায় এবারে নির্বাচনে এরদোগানের অবস্থান অনেকটাই নড়বড়ে বলে মনে করা হচ্ছে। নির্বাচন পূর্ব জরিপগুলোতে ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধী দলগুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। তুরস্কে বিরোধী দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে বিভক্তি লক্ষ্য করা যায়। তবে এবার এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছে সমমনা 6টি দল। এই জোটের একক প্রার্থী হিসেবে কামাল কিলিকডারোগ্লুকে মনোনীত করেছে তারা। 74 বছর বয়সী কিলিকডারোগ্লু আগে সরকারি কর্মকর্তা ছিলেন। শান্তশিষ্ট স্বল্পভাষী স্বভাবের কারণে তাকে অনেক সময় গান্ধী কামাল অথবা তুরস্কের গান্ধী নামে ডাকা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রবল শক্তিশালী হলে নির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদী কিলিকডারোগ্লু। নির্বাচনে জিতলে ঐক্যমত্য ও পরামর্শের ভিত্তিতে দেশ শাসন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিরোধী দলে ওই নেতা বলেছেন, আমাদের টেবিল শান্তির টেবিল, আমাদের একমাত্র লক্ষ্য দেশকে শান্তি, সমৃদ্ধি এবং আনন্দের দিকে নিয়ে যাওয়া। নিজের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 2018 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তুরস্কের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন এরদোগান। তবে নির্বাচনে জিতলে দেশটিতে সংসদের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবেন বলে আশ্বাস দিয়েছেন কিলিক ডারোগলু। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক প্রতিষ্ঠিত দল সিএসপি দেশটির প্রাচীনতম রাজনৈতিক দল হলেও 1990 এর দশক থেকেই ক্ষমতার বাইরে তারা। রুশ বাহিনীর কাছে বাকমতের পতন যা বলল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চল শহর বাকমত আভিযানিক নয়, প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ। এই শহরটি যদি রাশিয়া দখল করে নেয় তার মানে এই নয় যে তারা যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে। জর্দানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 7 মাস ধরে বাকমতের লড়াই চলছে। যুদ্ধের পূর্বে শহরটিতে 70,000-এর বেশি মানুষের বসবাস ছিল, কিন্তু রুশ আক্রমণে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি দখল করতে পারলে টানা কয়েকটি ব্যর্থতার পর ইউক্রেনে প্রথম বড় কোনো সাফল্য পাবে রুশ বাহিনী। গত কয়েকদিন ধরে রাশিয়া শহরটি ঘিরে ফেলার দাবি করলে ইউক্রেনেরা প্রতিরোধ করার কথা জানিয়েছে। সোমবার সেখানে আরও সেনা মোতায়েন করার দাবি করেছে কিয়েভ। লয়েড অস্টিন বলেছেন, কৌশলগত ও আভিধানিক বা আভিযানিক গুরুত্বের শহরটি প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ। বাকমতের পতনের অর্থ এই নয় যে রুশরা যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে। বাকমতের পতন হবে কিনা কিংবা কবে পতন হতে পারে এই বিষয়ে তিনি কোনো পূর্বাভাস দিতে পারছেন না বলে উল্লেখ করেছেন তিনি। বাকমত ঘিরে ফেলার লক্ষ্যে শহরের শেষ উন্মুক্ত রুটে বোমর্ষণ করেছে রাশিয়া। তবে আক্রমণের সামনের সারিতে থাকা রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান বলেছেন, তাদের গোলা বারুদ শেষ গেছে এবং মস্কো সরবরাহ কমে গেছে। অস্টিন বলেছেন, যদি ইউক্রেনের সেনারা বাকমতের পশ্চিমে নতুন করে অবস্থান নিতে চায় তাহলে তিনি এটি কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করবেন না। রাশিয়ার নিয়মিত বাহিনীর চেয়ে স্বতন্ত্রভাবে অভিযান পরিচালনা করে আসছে ওয়াগনার গ্রুপ। মাঝে মধ্যে রুশ বাহিনীর সঙ্গে তারা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে বাহিনীটির প্রতিষ্ঠাতা ইভজেনি প্রিগোজিন অভিযোগ করেছেন, প্রতিশ্রুতি মোতাবেক গোলা বারুদ সরবরাহ করছে না মস্কো। প্রিগোজিন প্রায় সামরিক বাহিনীর কাঠামোর সমালোচনা করে আসছেন। গত মাসে গোলা বারুদ আটকে দেওয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীও বলেছেন যে, আমার মনে হয় দুই বাহিনীর মধ্যে সম্পর্ক ফাটল আছে। আমি বলবো রাশিয়া সেনাবাহিনীর চেয়ে ওয়াগনার গ্রুপের কার্যকারিতা বেশি। এর অর্থ হল আমরা রুশ বাহিনীর খুব ভালো দক্ষতার প্রদর্শন দেখিনি। চীনের ভাষা বোঝে না জয়শঙ্কর দাবি রাহুল গান্ধীর। ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের হুমকি বোঝে না। ভারতে চীনা সেনাদের অনুপ্রবেশ প্রসঙ্গে লন্ডনে তিনি বলেছেন, চীন এ ধরনের কাজ আবারও করতে পারে। এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাহুলের। দেশ দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন তিনি। এ সময় দেশটিতে স্থায়ী ভারতীয়দের সঙ্গে তারা দেখা করার কথা রয়েছে এবং ব্যক্তিগত ব্যবসায়িক বৈঠকও করবেন বলে জানা গেছে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক হ্যাথামস চাউসে তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে খবর ইন্ডিটিভির। লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আলাপকালে কেরালা রাজ্যের ওয়ার্নাদের এমপি রাহুল বলেছেন, তিনি ভারতের বিদেশ নীতিকে সমর্থন করেন। এ সময় পররাষ্ট্রনীতি সহ ইউক্রেন যুদ্ধে দিল্লির অবস্থান নিয়ে রাহুলের সঙ্গে কথা বলেছেন সাংবাদিকরা। এক প্রশ্নের উত্তরে কংগ্রেস নেতা বলেছেন, ভারতীয় পররাষ্ট্রনীতিকে আমি সমর্থন করি, এ সঙ্গে খুব বেশি দ্বিমত নেই আমার। ভারতীয় সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশ প্রসঙ্গে রাহুল বলেছেন, আমাদের ভূখণ্ডে 2,000 বর্গ কিলোমিটার চীনের পিপলস লিবারেশন আর্মির হতে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন, কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি, ভারতের 1 ইঞ্চিও জমি নেওয়া হয়নি। তার এমন মন্তব্য আমাদের আলোচনা অবস্থানকে শেষ করে দিয়েছে। রাহুল মনে করেন, সীমান্তে চীনের সেনারা যা করছে তা নিয়ে দিল্লিকে আরো সতর্ক হওয়া দরকার। কংগ্রেসের নিচীন নীতির সম্পর্কে রাহুল বলেছেন, কংগ্রেসের নীতি ছিল তারা কাউকে ভারতীয় ভূখণ্ডে অবৈধ প্রবেশের সুযোগ দেবে না। বেইজিংকে নিয়ে কংগ্রেসের নীতি স্পষ্ট, আমাদের কেউ ধমক দিতে পারে না, তারা কোনো দেশ এটা কোনো বিষয় না। আমাদের ভূখণ্ডে তারা প্রবেশ করেছে যা অগ্রহণযোগ্য, আমাদের সেনাদের হত্যা করেছে বিষয়টি প্রধানমন্ত্রী অস্বীকার করেছেন।